সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই তো নিয়ে আসলাম সকাল থেকে, সারাদিন কী কী করলাম সব কিছু মিলিয়ে একটা ভিডিও, আশা করছি ভালো লাগবে। এটা ছিল ফজরের কিছুক্ষণ পরে। আমার ভাই, মামাতো ভাই, তারা হয়েছে আমার বোনকে আনার জন্য যাইবো, এই জন্য হয়েছে ওদের জন্য নাস্তা রেডি করে নিয়েছিলাম। আমি হয়েছে নামাজের আগে সব কিছু গুছিয়ে রাখছিলাম, তার নামাজের পরপরে হয়েছে তারা নাস্তাগুলো দিয়ে দিছিলাম। এখানে যে মাইক্রো ড্রাইভার ছিল উনিও ছিল, সবাই একসাথে নাস্তা করলাম, তারপর হয়েছে আমি নিজে ওর নাস্তা করে নিলাম। এর মাঝে হয়েছে তারা হয়েছে 5টা 10-এ বাসা থেকে বার হয়ে গেছে আমার বোনরা আনার জন্য। এরপর হয়েছে যখন সকাল হয়েছে আমি হয়েছে একটু ছাদে গেছিলাম, গাছে হয়েছে অনেকগুলো পেঁপে পেখে আসছিল, তারপর হয়েছে পেঁপেগুলো পায়রা নিয়ে আসছি রুমের মাঝে। এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে ভিডিও। আমার বোন হয়েছে আস্তে আস্তে রাত্র 9টা বাজছে, এতো ও হয়েছে আসা সব আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে আসছে। এখানে শুধু আমার বাসার জন্য যা যা আনছে এগুলো হয়তো হয়েছে ভিডিও করে দেখাইতেছিলাম। আমার বাসার জন্য যা যা আনছে সেম সব কিছু হয়েছে আমার বাবার বাসার জন্য আনছে, ও ওরারগুলো হয়েছে আর ভিডিও করি নাই। আমারগুলো যেহেতু সব কিছু আপা বার করে রাখছিলাম, আমি বাড়িতে গেছিলাম পরে নিয়ে আসছি আর কি। এতো অল্প একটু ভিডিও করলাম, আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে আসছিল, কয়েক রকমের মিষ্টি, তারপরে এই যে এইগুলো হয়েছিল কুরবানির গোস্ত রান্না, কলিজা রান্না আর কাঁচা গোস্ত ওর শাশুড়ি দিয়ে দিছিল। সেম আমারে যা যা দিয়েছে আমার বাবা বাড়িতেও সব কিছু দিয়েছিল। এটা ছিল পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও। আপা হয়েছে চিকেন রোল বানাইছিল, আর আসলে ও আসার পর থেকে আমার শরীরে এত অসুস্থ, আমি হয়েছে আর আমার বাবার বাসা যাইতে পারতেছিলাম না, বারে বারে কল দিতেছিল। এই তো সন্ধ্যার দিক দিয়ে হয়েছে চিকেন রোল, তারপর হয়েছে হৃদয় হরণ পিঠা, অনেক কিছুবার বানাইছিল, অল্প একটু ভিডিও করে নিছি। তো এর মাঝে হয়েছে বাচ্চাদের নাস্তা দিয়ে দিছে, আর হয়েছে অনেকগুলো রোল বানাইছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছে, যেহেতু আমাদের বাচ্চারা ঘর, বাচ্চাদের যেন যখন ইচ্ছা তখন যেন বাজিয়ে দিতে পারে। এতো এখানে হয়েছে আরও কিছু রোল, তারপর হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো বাজিয়ে নিতেছিল। মাশাল্লাহ আমাদের দুই ফ্যামিলি একসাথে, অনেক মানুষই একসাথে হয়েছে, যে জন্য নাস্তা বানাক যাই কিছু হোক সব কিছু মিলে অনেক বেশি লাগে। এতো এদিক দিয়ে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাইজে নিতেছিল, আর রাত্রেবেলা হয়েছে কারেন্ট ছিল না, সৌর বিদ্যুতের আলোতে ওইরকমভাবে ভালোভাবে বোঝাও যাইতেছিল না। এই তো ফ্রেঞ্চ ফ্রাই এদিক দিয়ে একদিক দিয়ে বাজতেছিল, অন্যদিক দিয়ে হৃদয় হরণ পিঠা, তারপর হয়েছে রুল, এইগুলা বাইজে নিতেছিল। আর এই বাজাবাজি ফ্রেশের দিক দিয়ে হয়েছে ও আগামীকালকের জন্য একটা প্রোটিন বানাইবো, আমি প্রোটিন এই প্রসেসিং করতেছিল, প্রোটিনটা বসে হয়েছে ও নারিকেল, মানে ও সারাদিন আলহামদুলিল্লাহ এত বেশি কাজ করছে, মানে ও যেদিন আসছে এর পরের দিনের ভিডিও ছিল এটা, পরে হয়েছে সন্ধ্যার পরে তো নারিকেল হয়েছে ব্লেন্ড করে নিয়েছিল, নারিকেলের দুধটা বার করে নিতেছিল, এটা দিয়ে হয়েছিল নারিকেলের তেল বানাইবো আর কি। আলহামদুলিল্লাহ আমার বোনে এত বেশি পরিশ্রম করতে পারে, আল্লাহ পারে না, এরকম কাজ খুব কমই আছে। সবাই প্লিজ আমার বোনের জন্য দোয়া করবেন। আর এইটা ছিল এর পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও। আমার বাচ্চারা হয়েছে বাইনা ধরবো বিস্কিট পিঠা, বাইনা ধরছে বিস্কিট পিঠা খাইব, পরে হয়েছে গিয়া সন্ধ্যার পর হয়েছে বাচ্চাদের জন্য বিস্কিট পিঠা বানিয়ে নিতেছিলাম। আসলে বাচ্চারা মানে হঠাৎ করে যে কি মন চায় তারা নিজেরাও জানে না, তো আর কি করার, মানে ডুটা রেডি করার পরে একটু রেস্ট রাখতে পারছি না, সাথে সাথে হয়েছে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছিলাম। প্রথমে এই পিঠাগুলো হয়েছে একদম সুন্দর হয়েছে না, পরের পিঠা দিয়ে মানে পরে যখন পিঠাগুলো বানিয়েছি তখন একটি অনেক সুন্দর হয়েছিল। আমার পিচ্ছি হঠাৎ করে মনে হইতেছিল যে ও পিঠা খাইব, পরে আর কি করার, বানাইলাম ওর জন্য পিঠা। এই তো আমি হয়েছে আস্তে আস্তে পিঠাগুলো বানাই নিতেছিলাম, এই তো দ্বিতীয়বারের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আমি হয়েছে এই পিঠাগুলো খুব সুন্দরভাবে বাজিয়ে নিতেছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।